তো বন্ধুরা, আবারও ফিস ফার্মিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে কথা বলবো বায়োফ্লক পদ্ধতিতে কিভাবে আপনারা মাছ চাষ করবেন, বায়োফ্লক পদ্ধতির সুবিধা অসুবিধা সব কিছু নিয়েই আজকে বিস্তারিত আলোচনা করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। বায়োফ্লক ফিস ফার্মিং বা বায়োফ্লক পদ্ধতিতে কিভাবে মাছ চাষ করবেন সেটা জেনে নিন। বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ বা বায়োফ্লক ফিস ফার্মিং খুবই লাভজনক একটি পদ্ধতি। বায়োফ্লক পদ্ধতির মূল মন্ত্র হল অল্প জলে কিভাবে বেশি মাছ উৎপাদন করা যায়। বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ বা বায়োফ্লক ফিস ফার্মিং খুবই লাভজনক একটি পদ্ধতি। বায়োফ্লক পদ্ধতির মূল মন্ত্র হল অল্প জলে কিভাবে বেশি মাছ উৎপাদন করা যায়। এটি একটি উদ্ভাবনী এবং সাশ্রয়ী প্রযুক্তি, যাতে মাছের বর্জ্য বা ফিড থেকে উৎপন্ন নাইট্রেট, নাইট্রাইট, অ্যামোনিয়ার মতো বিষাক্ত পদার্থগুলি দরকারি পণ্য অর্থাৎ পটেনশিয়াস ফিডে রূপান্তরিত হতে পারে। বায়োফ্লক প্রযুক্তিতে মাছ চাষের একটি টেকসই এবং পরিবেশগতভাবে বন্ধুত্বপূর্ণ পদ্ধতি, যা জলে গুণগত এবং ক্ষতিকারক রোগ সৃষ্টিকারী জীবাণু নিয়ন্ত্রণ করে। জলীয় খাবার ব্যবস্থার জন্য মাইক্রোবায়াল প্রোটিন খাদ্য হিসেবে সরবরাহ করে এই বায়োফ্লক পদ্ধতি। বায়োফ্লক প্রযুক্তি মূলত বর্জ্য পুষ্টির পুনর্ব্যবহারযোগ্য নীতি বিশেষ করে লক্ষ্য করা যায়। নাইট্রোজেন মাইক্রোবায়াল জৈব বস্তুর মধ্যে খাবারের খরচ কমাতে এবং মাছের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যুগান্তকারী ভূমিকা পালন করে এই বায়োফ্লক পদ্ধতি। সর্বাধুনিক এই প্রযুক্তিতে পুকুরের তুলনায় 10 গুণ মাছ বেশি উৎপাদন করা যায় বলে মনে করেছেন মৎস্যবিজ্ঞানীরা। বায়োফ্লক মাছ চাষ কি? হোয়াট ইজ বায়োফ্লক মেথড? বায়োফ্লক মাছ চাষের একটি লাভজনক পদ্ধতি। খোলা পুকুরে মাছ চাষের বিকল্প হিসেবে এই পদ্ধতি চারিদিকে এটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এটি একটি স্বল্প ব্যয়ের উপায় যেখানে মাছের জন্য বিষাক্ত পদার্থ যেমন অ্যামোনিয়া, নাইট্রেট, নাইট্রাইটকে ফিডে রূপান্তর করা যায়। এই কৌশলটির মূল নীতি পুষ্টি পুনর্ব্যবহার করা। বায়োফ্লক ফিডের অতিরিক্ত উৎস দেওয়ার সময় মাছের জল পরিষ্কার করতে সহায়তা করে। এটি একটি পরিবেশ বান্ধব প্রক্রিয়া। উচ্চ ঘনত্বে মাছ পালনের জন্য কিছু বর্জ্য পরিচালনার ব্যবস্থা প্রয়োজন আছে। বায়োফ্লক মূলত এটি একটি বর্জ্য চিকিৎসা সিস্টেম বলে মনে করা হয়। এটি একটি খামারের আগত জল থেকে রোগ প্রতিরোধের জন্য এটি ব্যবহার করা হয়েছিল। মাছ চাষের পদ্ধতি বা ফার্মিং প্রসেস। ফিস ফার্মিংয়ের এই লাভজনক পদ্ধতিটি একটি ট্যাঙ্কে করা যেতে পারে। ট্যাঙ্কটি বিভিন্ন আকারের হতে পারে, সর্বাধিক সাধারণত 4 আকার ব্যাসের হয়। বায়োফ্লক প্রযুক্তি সূর্যলোকের সাথে প্রোটিন সমৃদ্ধ লাইভ ফিড তৈরির সময় প্রকাশিত হওয়ার সময় সংস্কৃত ব্যবস্থায় অপব্যবহৃত ফিড এবং অ্যাকোয়া প্রাণীর মলকে খাবারে রূপান্তর করে এই বায়োফ্লক পদ্ধতি। অতিরিক্ত খাবারকে আবার খাবারে রূপান্তর করে, খাওয়ার ব্যয়ে হ্রাস পায়। হিটারোট্রফিক ব্যাকটেরিয়া হল বায়োফ্লকের প্রধান উপাদান। এটি মাছ খাওয়ানোর দ্বারা উৎপাদিত অ্যামোনিয়া এবং নাইট্রেটকে হ্রাস করে। এই হিটারোট্রফিক ব্যাকটেরিয়া অ্যামোনিয়া ব্যবহারের করে এটি প্রোটিনে রূপান্তর করে। এটি বৃদ্ধির জন্য মাছ দ্বারা গ্রাস করা যেতে পারে। এটি মাছের আসল ফিড হিসেবে কাজ করে। এটি পুষ্টির মানও ভালো করে। স্বল্প খরচে দ্বিগুণ হয়, প্রফিটেবল ফিস ফার্মিং মেথড। ফিস ফার্মিং বা বায়োফ্লক কৃষিকাজের এই লাভজনক পদ্ধতিটি সমস্ত ব্যয় কেটে দেয়, যাতে সঞ্চয়টি সত্যি বড় হতে পারে। বিপুল পরিমাণ অপারেশনাল ব্যয়, বিস্তীর্ণজনক জমির ব্যয়,
খাওয়ানোর উচ্চ ব্যয়, বজ্রশ্লিষ নিষ্কাশন এবং স্রাবের মতো কয়েকটি বিষয় যখন আপনার এই পদ্ধতির বিকল্প বেছে নেবে তখন সমস্যা হবে না। জলচাষে মাছের খাওয়ার উপাদানগুলির জন্য সবচেয়ে বড় ব্যয়, যখন মাছগুলি উচ্চ প্রোটিনযুক্ত খাবারের সাথে খাওয়ানো হয় তখন এই প্রায় 70% নাইট্রোজেন আকারে আশেপাশে জলে বজ্র হিসেবে স্রাব হয়। বায়োফ্লকের সাহায্য আমরা উচ্চ প্রোটিন ফিডগুলির ব্যয় হ্রাস করে আবার এই বজ্রটিকে পূর্ণ ব্যবহার করা যেতে পারে। বায়োফ্লক সিস্টেমগুলি মাছের স্বাস্থ্যের উন্নতি করার সাথে সাথে রোগ জীবাণুগুলিরও সংক্রমণ হ্রাস করে। আশা করি বায়োফ্লক চাষ কী আপনাদের বোঝাতে পারলাম। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাদের সাথে কথা বলতে চাইলে আমাদের ডিসক্রিপশান বক্সে মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া থাকবে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।